على ربي رسول عربي دين ربي رسول تبار الدين تار جرا رام بحول بيشوف بار الدين جرا على تين وبيجير بار هوي جاي جاي شكر بار رام بحول شكر بار وبيجير جرا على تجاي على ربي كنتو جرا فلو هينا سوني بار كلا জ্বর বাড়তে আছে যত সময় যাচ্ছে নবীজির জ্বর আরো বাড়ে রবিবারে যখন দিন হচ্ছে আল্লাহর নবীর শরীরে এতটাই জ্বর মায়েরা বোনেরা আবার নবীজির শরীরে এতটাই জ্বর নবীজি জ্বরের কারণে তরতর করে কাঁপছে নবীজির শরীরে বল নাই শক্তি নাই আল্লাহর নবীর শরীরে এতটাই জ্বর মায়েরা বোনেরা আবার জ্বর হালাতে কখনো নবী জীবনকে নমেই যাই কখনো ঘুষের মধ্যে থাকে রবিবার যখন রাত্রি গভীর হয়ে যায় আল্লাহর নবী শরীরে এতটাই জ্বর এই জ্বরের কারণে নবীজি অজ্ঞান হয়ে যায় নবীজি বেহুশ হয়ে আছে নবীজির শরীরে কোন রকম বল নাই জ্ঞান নাই এতটাই জ্বর হয়েছে এমন সবাই জ্বরের আগে নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ে নবীজি অজ্ঞান হয়ে গেলেন জ্বরের কারণে বেহুশ হয়ে গেলেন এমন সময় ফজরের আজান মসজিদে নববীতে ফজরের আজান দিছে সাহাবীরা এক এক করে মসজিদে এলো কিন্তু আল্লাহর নবী অজ্ঞান হয়ে আছে জ্বরের কারণে অসুস্থতার সাহাবীরা মসজিদে নামাজের জন্য অপেক্ষা করছেন নবীজি আসবেন আমাদের ইমামতি করবেন কিন্তু আল্লাহর নবীর অপেক্ষা করতে করতে মায়েরা বোনেরা আবার নবীজি কিন্তু হাজিরা দিছে না নবীজি কিন্তু আসতে পারছে না অপেক্ষা করে নবীজিকে না পেয়ে সাহাবীরা হযরতে আবু বকরকে ইমাম বানালেন আবু বকরকে ইমাম বানিয়ে নবীজির সাহাবীরা নামাজে দাঁড়ালেন এমন সময় নবীজির জ্ঞান ফিরল এমন সময় নবীজির যখন জ্ঞান ফিরলেন ভাইরা বন্ধুরে আবার আল্লাহর নবী যখন জ্ঞান ফিরে পেলেন জ্ঞান ফিরে নবীজি বলছেন আয়েশা রে তুমি বলো এখন কোন টাইম রে আয়েশা তুমি বলো মসজিদে নববীতে কি আজান দিয়েছে রে আয়েশা বলো আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দয়ার নবী গো আপনি শুনলেন মসজিদে নববীতে অনেক গুণ আগে আজান দিয়েছে সাহাবীরা আপনার অপেক্ষা করতে করতে আপনাকে না পেয়ে আমার আব্বা আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করেছে আল্লাহর নবীর এতটাই জ্বর আল্লাহর নবী দাঁড়াতে পারছেন না নবীজি বলছেন আয়েশা রে আমাকে একটু ধরো আমি যাব মসজিদে নববীর দরজা পিছোবার চেষ্টা করলেন নবীজি বললেন না না তুমি নামাজ পড়াও নবীজি সোমবার দিন বাড়ি হয়ে চলে এলেন ফজরের নামাজের সময় বাড়ি ঢুকলেন হুজরাতে ঢুকলেন সোমবার দিন সকাল হচ্ছে পূর্ব গগনে সূর্য উঠছে নবীজির যেন জ্বর থামে না আর জ্বর বেড়ে যায় নবীজি জ্বরের হালাতে কাঁদতে কাঁদতে নবীজি বলছেন আয়েশা রে যাও আমার মেয়ে ফাতেমাকে খবর দাও হযরতে ফাতেমাকে খবর দাও হলো নবীজি জ্বরের কারণে তরতর করে কাঁপছে নবীজি পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন নবীজি দুনিয়ার মায়া ত্যাগ করবেন আল্লাহর নবী পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যাবেন নবীজি যখন পৃথিবী থেকে পড়ে যাবেন ছবির চলে যাবেন নবীজি পৃথিবীর মায়া যখন ত্যাগ করবেন আল্লাহর নবীর এতটাই যন্ত্রণা হচ্ছে এতটাই ব্যথা হচ্ছে নবীজি বলছেন মৌতির কি জ্বালা মৌতির কি যন্ত্রণা মৌতির কি ব্যথা মৌতির কি বেদনা আমি সেটা বুঝতে পারছি মনে হচ্ছে উহুদের পাহাড়টা কারো বুকের উপরে চাপে দেওয়া হয় নবীজি কাঁদতে কাঁদতে পৃথিবীর মায়া ছেড়ে চলে
যখন চির বিদায় হয়ে যা যা কাঁদতে কাঁদতে নবীজি উম্মতদেরকে বললেন উম্মত পরে আমার উম্মত নবী শুনে আসসালাত আসসালাত ও মা মালাকাত আইমানুকুম নামাজ 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 আমার উম্মত নামাজ সারবে না আজ সেই মুসলমান নামাজ পড়ে না নবীজি নামাজের কথা বলে চির হয়ে গেলেন আজকের মুসলমান আমরা নামাজ পড়ি না আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন শরণ নামাজের গুরুত্ব আছে শুধু নামাজ পড়লে জান্নাত হবে না পাবে না আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন লাইসাল বিররা আতুল্লু দুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার না মাথা টুকার না পরিপূর্ণ কামিয়াব না